গরমের দিনে হুকিং করে কারেন্ট নিয়ে ডিজিটাল নামাজি ফ্যানের তলায় নামাজ পড়ছিল জি। নামাজ দেখবে না, রোজা দেখবে না, হজ দেখবে না, যাকাত দেখবে না, কিচ্ছু দেখবে না। সর্বপ্রথম দেখবে কি বলেন তো, দিল। জোরে বলুন, জোরে বলুন। দিল দেখার পরে দেখবে কার কত আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নামাজ পড়ে 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 পুড়িয়ে গেলাম, কিন্তু দিল আমার ভালো লয়। মসজিদে যাই, মৌলভিকে কখনো উড়ালাম, কখনো কোনো মুসল্লিকে উড়ালাম গো, কখনো কাউকে গালি দিলাম, কখনো মিথ্যা বললাম গো। আল্লাহ বলছেন, হা ফারিস্তারা, ওর নামাজ কবুল হয়েছে। বলছে হয়নি আল্লাহ, ডিজিটাল নামাজি, বিশাল নামাজি, এ যাই মসজিদে বিগাল লাগালছে জি, একে জাহান্নামে দিতে হবে। আল্লাহ বলছে দিয়ে দাও। আর এক প্রকার নামাজি বলছে, আল্লাহ বলছে একে জান্নাতে দে, একে জান্নাতে দে, একা জান্নাতে দে। আল্লাহ বলছে জান্নাতে দে, ফারিস্তারা বলছে না আল্লাহ জি, একা জান্নাতে লয়, জাহান্নামে যাবে। বলে কেন, ই তো নামাজ পড়েছে। আল্লাহ বলছে ই তো নামাজ পড়েছে, ই তো রোজা করেছে, ই তো সব করেছে, কেন একে জাহান্নামে দিবি। বলে আল্লাহ গো, নামাজ পড়েছে ঠিকই, রোজা করেছে ঠিকই, কিন্তু গরমের দিনে হুকিং করে কারেন্ট নিয়ে ডিজিটাল নামাজি ফ্যানের তলায় নামাজ পড়ছিল জি, ও নামাজ কেমন করে কবুল হবে? চোরের নামাজ কেমন করে কবুল হয়? চুরি করে নামাজ কবুল করে কেমন হয়? হারাম খেয়ে যার শরীরে হারামের রক্ত ধরছে, আল্লাহ প্রথমে দিল দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওই জন্য যাদের দিল ভালো তাদেরকে মদিনাতে ডাকে। জোরে বলুন। যাদের মন ভালো তাদেরকে মক্কাতে ডাকে। জোরে বলুন। আল্লাহ বলছেন, আই বান্দা, আমি তোকে ডাক দিয়েছি, কেউ তোকে আটকাতে পারবে না। ডাকে